বেনারসে না গিয়ে কলকাতার বুকেই গঙ্গারতির আদি ও অকৃত্রিম স্বাদ পেতে চাইছেন, তাহলে কিন্তু এখানে চলে আসতেই পারেন। এখানে কিন্তু ভোগেরও সুবন্দোবস্ত পেয়ে যাবেন। এছাড়াও এখানে গঙ্গাবক্ষ থেকে গঙ্গারতি দর্শন করতে পারবেন। আরতি দেখতে প্রতিদিন বহু পর্যটকরা ভিড় করেন এখানে। সন্ধেবেলায় ফুরফুরে হাওয়া আর তার সাথে বেনারসের এক টুকরো ছোঁয়া। কি ভাবছেন, কোথায় কিভাবে যাবেন? এই সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিন্তু পেয়ে গেছি। হ্যালো, আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি একা যাচ্ছি, কারণ নৈরিত অফিসে আছে, ও অফিস থেকে জয়েন করবে। আমরা কলকাতা একটা জায়গায় যাচ্ছি, একদম ডাইরেক্ট স্পটে গিয়ে দেখা হবে, আর আপনারা সঙ্গে থাকুন। আমাদের প্রাণের শহর, হেঁটে দেখার শহর কলকাতা। এই শহরকে প্রত্যেকটা সময় যেন নতুন করে ভালো লাগে, আর তাই কলকাতাকে আর একবার নতুন রূপে চিনব আর জানব বলে আজ এখানে আমাদের আগমন। জায়গাটা বাজে কদমতলা ঘাট। নামটা অদ্ভুত হলেও জায়গাটা অভূতপূর্ব। একদম ইডেন গার্ডেন স্টেশন লাগোয়া এই ঘাট, আর এখানে সম্প্রতি উদ্বোধন হওয়া গঙ্গা আরতি এই গঙ্গাঘাটকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বেনারসে কোনো কারণে যেতে পারছেন না, কই বাদ নেই, বাজে কদমতলা ঘাটে হুবহু সেই বেনারসের স্বাদ পেতে একটা বিকেল বাকি ব্যস্ত দিনের থেকে একটু কেটে বাদ দিয়ে এখানে জুড়ে দিই। কথা দিলাম, বিফলে যাবে না। এখানে সময়সূচি বিকেল 6টা থেকে 7টা, আর আরতি বন্দনা শুরু হয় 6:30 থেকে। আমি এসে গেছি নৈরিতে, এখনো আসিনি, ও আসছে। এখানে এখনো তোড়জোড় শুরু হয়ে গেছে, টাইম এখনো হয়নি। এখানে প্রদীপগুলো সাজাচ্ছে আর লাইটের কানেকশানগুলো করেছে, চেয়ার অলরেডি দিয়ে দিচ্ছে সমস্ত। যারা দেখতে যাবে সামনে থেকে তারা এখানে বসে পড়বে, প্রচুর মানুষের ভিড় হয়। বিকেলের পরন্ত সূর্যের আলো আর তার সাথে বয়ে চলা গঙ্গা, ঠিক তার একধারেই এই আরতির ব্যবস্থা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে এখানে বসে গঙ্গা আরতি উপভোগ করার সুবন্দোবস্ত রয়েছে। আপনারা চাইলে লঞ্চ বুক করেও গঙ্গা আরতি দেখতে পারেন। দূরে ওই বিল্ডিংটার ওখানে সানসেট হয়ে গেল, এখন বাজে হচ্ছে 6টা, নৈতে এসে গেছে, ফাইনালি রিচ করলাম। অনেক কাঠখড় পুড়িয়ে আমাকে ছেড়ে দিয়েছিল অনেক আগে রানী রাসমণিঘাটের ক্যাবটা, একটু ডিস্টার্ব করেছে। 4 মিনিট হেঁটে তারপরে এখানে এলাম। 6টা 6:30 নাগাদ ওয়েট করছি কখন স্টার্ট হবে, 6:30 শুরু হয়ে যাবে। গঙ্গামার আরাধনা দিয়ে শুরু হয় শুভ পর্বের সূচনা। এখানে আরতির মান অনন্য ও অসাধারণ। শঙ্খধ্বনি ও ঘণ্টার মাধ্যমে আরতি শুরু হয়।
লঞ্চ বুকিংয়ের ডিটেলসটা একবার চট করে চোখ বুলিয়ে নিন। আপনারা গুগলে সার্চ করে নেবেন গঙ্গা আরতি ইন কলকাতা। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা খুলবেন, ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজমের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনার ডিটেলস দেওয়া থাকে, গঙ্গা আরতি কখন হয় কী হয় না হয় সব কিছুই থাকে এখানে। তা এখান থেকে আপনার পরপর স্টেপ ফলো করলেই এটা বুক করতে পারবেন, খুব সহজ স্টেপ। এটা আপনারা ফোন থেকেও করতে পারেন। আমরা যে কোনো একটা আর্বিট্রারি ডেট চুজ করে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে আপনাদের দেখাবে 100 টাকা বুকিং। আমি এখানে আমার নাম এজ দিয়ে এটা দেখাচ্ছি, জাস্ট ফিল আপ করার সময় একটু খেয়াল রাখবেন, প্রপার চেকবক্সগুলো ফিল আপ করবেন। করার পর দেখতে পাবেন এখানে যখনই নাম্বার অফ সিট এক বুক করবেন তখন এখানে আপনার 100 টাকা এখানে ডান দিকে শো করবে। তারপর নেক্সট করার পর আপনারা লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করলেই আপনাদের সিট কনফার্ম হয়ে যাবে। খুব সহজ স্টেপ, আপনারা দেখে নিতে পারেন। অন্ধকারের বুক ছিঁড়ে যখন শয়ে শয়ে আরতির আলো চারিদিকে ছেয়ে যায় তখন এই পুরো ঘাটটা যেন আরো মোহময়ী হয়ে ওঠে। এক অদ্ভুত ভক্তি যেন আচ্ছন্ন করে ফেলে সবাইকে। ঠাকুরের ভোগ গ্রহণ করার মধ্যেও কিন্তু বেশ একটা আলাদা ভালো লাগা কাজ করে। তবে এখানে শুধুমাত্র শনিবারই ভোগ বিতরণ করা হয়, আরতি শেষ হয়ে গেলে ভোগ দেওয়া শুরু হয়। দূরে চলে যাওয়া ছোট বড় নৌকো ঝিকিমিকি আলোয় গঙ্গাকে অন্য এক রূপ দিয়ে যায়। গঙ্গা আরতি সুসম্পন্ন হয়েছে আমরা খুব ভালো করে দেখেছি, আর একজন এখানে কি করছে দেখো। আমি কিন্তু পেয়ে গেছি, ওদিকে ভিড়টা দেখাও, ওদিকে অসম্ভব ভিড়। আমি তার মাঝখান থেকে আগে গিয়ে এই প্রসাদটা সংগ্রহ করে নিয়েছি। ভোগের বেলায় মানে একজন সবার ফার্স্টে, মানে ভোগ ওনাকে অ্যাভয়েড করতে পারবে না। আমার ভোগ ভীষণ প্রিয় লাগে, আমি যখন যেখানে পাই ভোগ খাই, ভগবানের প্রসাদ আমার ভীষণ প্রিয়। চলো এবার খেয়ে নিই তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরতির শেষে আহুতি রেখে দেওয়া হয় গঙ্গাঘাটে সর্বসাধারণের জন্য, তাই আমরাও পুণ্য অর্জন করতে বাদ গেলাম। আমাদের ব্লগটা আজকের এখানেই শেষ করছি। হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছিলাম আজকে, আমি একা ফার্স্টে বাড়ি থেকে এসেছিলাম, নরিতা অফিস থেকে আমাদের সঙ্গে যোগদান করেছে, খুব ভালো লেগেছে এটা। তা বলো তুমি। হ্যাঁ মানে সেটাই বলতে যাচ্ছি যে মানে এত কষ্ট করে যে আমরা এলাম আর কি গরমের মধ্যে, মানে এটা এসে মানে পুরো সার্থক হলো। আপনার না গিয়ে এখানে এত কাছে কলকাতায় থেকে গঙ্গা আরতিটা এত সুন্দর করে উপভোগ করতে পারবো মানে ভাবতে পারিনি। আর লোকেশনটা এত সুন্দর লেগেছে, এত ভাল লাগছিল গঙ্গাতে, পরে শান্তি লাগছে। আপনারা কিন্তু এলে মানে পুরোটা দেখবেন, মাঝ রাস্তায় চলে যাবেন না, পুরোটা দেখে উপভোগ। হ্যাঁ পুরোটা খুব ভালো লেগেছে, মানে বয়স্ক লোকেদের তো ভীষণ ভালো লাগবে। আমরা তো ফটো তোলাতে আর ভিডিওতে, হ্যাঁ বসার ব্যবস্থা রয়েছে, প্রচুর বসার জায়গা রয়েছে, খুব ভালোভাবে দেখা যায়।
আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তো? একা একা কি বলছো? ভালো লেগে থাকলে কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব একদম যেন না ভোলা হয়। আবার আসছি আমরা পরের ব্লগে, টাটা।